ভারতের হয়েছে খারাপ অবস্থা। আপনি এই ফটো দেখেই আন্দাজ করতে পারবেন করোনার তৃতীয় স্ট্রেন চালু হয়ে গেছে। বন্ধুরা, আপনি কি জানেন চায়না কিভাবে করোনা ভাইরাসকে হারিয়েছে, আর কেন আমাদের ভারত করোনা ভাইরাসকে হারাতে পারছে না, আসলে কেন? আর আপনি কি জানেন চীন আবার ভারতকে খারাপ অবস্থায় ফেলতে চলেছে, যা আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে জানতে পারবেন। বন্ধুরা, আজ আমাদের দেশের যে অবস্থা সেটি দেখে প্রত্যেকেই চমকে উঠবে, কারণ ভারতের করোনা ভাইরাস দিন প্রতিদিন বেড়েই চলেছে আর প্রতিদিন নতুন রেকর্ডকে ভেঙে চলেছে। আর এই সময় আপনার মনে এই প্রশ্ন কখনো না কখনো তো এসেইছে যে পৃথিবীর সবচেয়ে বড় জনবসতিপূর্ণ দেশ চায়না, যেখান থেকে এই ভয়াবহ ভাইরাস ছড়িয়েছে, সেই দেশ আজ করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত কিভাবে হয়েছে, আসলে এই আজব ঘটনা হলো কিভাবে, আর চায়না কিভাবে এই ভাইরাসকে হারিয়ে নিজের দেশকে জিতিয়েছে, আর সেখানে আমরা ভারতবাসী এই ভাইরাসের সঙ্গে লড়াই করেই চলেছি। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এই সব প্রশ্নের উত্তর দেব, শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একদিনে 400,000 সংখ্যা পার করছে আমাদের ভারত এই ভাইরাসে। আজকের দিনে কেউই বুঝতে পারছে না যে আসলে কি করা উচিত, আর অন্যদিকে পৃথিবীর বাকি দেশ সুখে নিঃশ্বাস নিচ্ছে, প্রধানত সেই দেশ যেখানে প্রথম সংক্রমিত হয়েছিল। কিন্তু আজ সেইখানকার লোক পুরোপুরিভাবে নর্মাল জীবনে বেঁচে আছে। এই সময় কিছু মানুষের মনে এই প্রশ্ন আসবে, আসলে চায়না এই চমৎকার করলো কিভাবে? তো বন্ধুরা, সবথেকে প্রথমে আমরা আপনাকে বলে দিই, চায়না তাদের পুরো ব্যবস্থাকে টাইট করে রেখেছিল। যেখানে 2020 পুরো দেশ নতুন বছরের জন্য আনন্দ করছিল, তখন চায়না এই ভাইরাসের সঙ্গে লড়াই করছিল। ঘটনা দিন প্রতিদিন বাড়তে থাকে আর কেউই বুঝতে পারে না যে কি করা যায় আর কি হচ্ছে এটা। আর চায়না এই পরিস্থিতিতে হার না মেনে মানুষের মধ্যে কাজ শুরু করে দেয়, আর এই রকম অনেক কাজ করে যার জন্য চায়নায় এই ভাইরাস আজ নেই বললেই চলে। বন্ধুরা, সবথেকে প্রথমে তো চায়নার উহান শহর, যেখান থেকে প্রথম ভাইরাস ছড়িয়ে পড়ে, সেই এলাকাকে পুরোপুরিভাবে লকডাউন করে দেয়। আর শুধু উহানই নয়, বরং তার আশেপাশের সমস্ত শহরেই সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়। মানুষের ফ্রি করোনা ভাইরাস টেস্ট করা হয়, ইন্স্যুরেন্স নেই, এই রকম মানুষের চিকিৎসার খরচা সরকার নিয়ে নেয়। আর মাত্র 7 দিনের মধ্যেই এমন একটি হসপিটাল তৈরি করে ফেলে যেখানে করোনা ভাইরাস সংক্রমিত লোকেরই চিকিৎসা হতে পারে। শুধু এইটুকুই নয়, রোগ সংক্রমিত মানুষের ইনফরমেশন দেওয়া মানুষকেও পারিশ্রমিক দেওয়া হয়, যার ফলে বেশির থেকেও আরও বেশি মানুষকে এই রোগ থেকে বাঁচানো যায়। এই জন্য প্রতিদিন 40,000 টেস্ট হতে থাকে। আর এই সবের জন্য চায়না এতটাই লাভ হয় যে উহান কিছু মাসের মধ্যেই নিজের কাজ শুরু করে দেয়। আর এই অবস্থায় চায়নার প্রায় প্রত্যেককেই ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, কারণ যদি এই সংক্রমণ দ্বিতীয়বার হয় তাহলে কাউকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছাতে না হয়। আর এই সব পদ্ধতির ওপর কাজ করে চায়না আসলেই একটি ইতিহাস রচনা করে ফেলে। আর যদি অন্যদিকে আমাদের ভারতের কথা বলি, তাহলে এই মহামারী আমাদের দেশে 1 বছরেরও বেশি সময় ধরে সংক্রমণ করেই চলেছে, কিন্তু তবুও আমাদের এইখানে ব্যবস্থা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে। প্রত্যেকেরই জানা আছে যদি এই সংক্রমণ বাড়তে থাকে তাহলে অক্সিজেনের প্রয়োজন আছে, কিন্তু তবুও অক্সিজেনের ব্যবস্থা ঠিকমতো করা হয়নি। আর অক্সিজেন তো ছাড়ুন, মানুষকে ভর্তি করার জন্য কোনো বেড তো খালিই নেই। যেখানে এই ভাইরাস ছড়িয়ে পড়তেই চায়না 7 দিনে একটি হসপিটাল তৈরি করে নেয়, কিন্তু আমাদের ভারত হাসপাতাল তো ছাড়ুন, হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকার জায়গাও খালি নেই। আর সত্যিটা হলো, যদি কোনো রুগী মারা যায় তো সেই বেড অন্য রুগী পায়, তার উপরে চিকিৎসা খরচা এতটাই বেশি যে যদি একবার মানুষের করোনা ভাইরাস হয়ে যায় তো তার জীবনের পুরো জমা পুঁজি তার চিকিৎসায় খরচ হয়ে যায়। আর এই সবের মাঝে সবথেকে চিন্তার বিষয় হলো যে আমাদের ভারত সরকার হাতের ওপর হাত দিয়ে বসে আছে, আর তাদের এই কথায় কোনো ব্যাপারই নয় যে দেশের কোন লোক কিভাবে মরছে। আর যদি হতো তো এখানে চায়নার মতো নিয়মকানুন লাগু করা হতো আর আমরা কবেই এই ভয়ানক ভাইরাসকে টাটা বাই বাই বলে দিতাম, কিন্তু না, এইখানে এইসব কিছুই হচ্ছে না। উল্টে যেখানে আমাদের দেশে ভ্যাকসিন দেওয়ার প্রসেস সেটি এতটাই স্লো যে যতদিনে দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে ততদিনে অর্ধেকের বেশি মানুষ এই ভাইরাস দ্বারা মারা যাবে। এর ওপরে মানুষকে ভ্যাকসিনের একটি ডোজ দ্বারা সন্তুষ্ট করা হচ্ছে, কারণ দ্বিতীয় ডোজের তো কোনো খবরই নেই। তাহলে বন্ধুরা, আপনি নিজেই ভাবুন করোনা ভাইরাস কতটা ভয়ানকভাবে আজ থেকে 1 বছর আগে এসেছিল। তখন সবচেয়ে ভয় ছিল চীনের, কিন্তু চীন
প্রতিটি জিনিসকে এতটাই ভালোভাবে হ্যান্ডেল করেছিল যে তারা আজ ভাইরাস থেকে নর্মাল জীবনে ফিরে এসেছে। কিন্তু আমরা ভারতবাসীরা এই ভাইরাসকে অনেকটাই বেশি হালকাভাবে নিয়ে নিয়েছিলাম, আর তার ফলাফল ভাইরাস আজ আমাদের হালকাভাবে নিয়ে নিয়েছে, যার ফলে মৃত্যু ক্রমাগতই বেড়ে চলেছে। কিন্তু চায়নার এই কথা ভালোভাবেই জানা ছিল যে এই ভাইরাস নিজের রং বদলায় এবং সময়ের সাথে সাথে নিজের ক্ষমতা বাড়ায়। এই জন্য তারা সময় করে এই ভাইরাসকে ধরে ফেলে এবং আজ শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু এই কথা ভারতবাসী বুঝতেই পারছে না, যার ফল আমাদের ভুগতে হচ্ছে। আজ এই অবস্থার কোনো পরিবর্তন হবে না, কারণ পরবর্তীতে আসা এক দু মাস খুবই ভয়ানক। এই জন্য যদি হাসপাতাল না তৈরি করা হয়, অক্সিজেন সিলিন্ডারকে ব্যবহার না করা হয়, যদি মানুষকে ফ্রি ভ্যাকসিন চিকিৎসা না করা হয়, আপনি বুঝে নিন এরপর আর কিছুই থাকবে না। পরবর্তীতে আসার সময় এর থেকে আরও খারাপ হবে। এখন যদিও বন্ধুরা ভারত ও চায়নার মধ্যে শত্রুতার সম্পর্ক চলছে, কিন্তু আমাদের এই ঘটনার জন্য আমাদের চীন থেকে শেখা উচিত যে কিভাবে আমরা এই মহামারী থেকে রক্ষা পাব। কারণ এতটাই দ্রুতভাবে চায়না এই ভাইরাসকে হারিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। আর যেভাবে এই ভাইরাসকে আমরা ভারতবাসীরা হালকাভাবে নিয়ে নিয়েছি, এর থেকে ভয়ানক ঘটনা আর কিছুই হতে পারে না। কিন্তু এখনও সময় আছে। আমাদের সরকার চীন এবং অন্যান্য দেশের নকশা যদি ফলো করে, তাহলে হয়তো আমাদের বেঁচে থাকা সম্ভব হবে। না হলে জানা নেই যে কত লাশ শ্মশান ঘাটে আগুনের মতো জ্বলতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।